অবশেষে সেই ছাত্রীকে নূর গ্রুপের হুমকি, প্রমাণ মিলেছে পুলিশের হাতে। কিন্তু কি সেই প্রমাণ, আসুন আমরা এ সম্পর্কে বিস্তারিত জেনে নেই। সহ তার সংগঠনের কর্মীদের বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই ছাত্রী আবারও অসুস্থ হয়ে পড়েছেন। তবে তিনি এখনও ধর্ষণ ও নিপীড়নের বিচার দাবিতে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে অনশন। বৃহস্পতিবার রাত থেকে দুর্বলতার পাশাপাশি জ্বরে ভুগছেন তিনি। এই ছাত্রী হাসপাতালে ভর্তি না হওয়ার বিষয়ে এখনও অনড় রয়েছেন। অনশনের 8 দিন চলছে তার। এর আগে অসুস্থ হওয়ার পর শনিবার দিবাগত রাত 1টার দিকে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং তিনি হাসপাতাল থেকে তখন হাসপাতাল ত্যাগ করে রাজু ভাস্কর্যের ওখানে চলে আসেন। দায়ের করা ধর্ষণ মামলায় ঢাকসুর সাবেক ভিপি নূরসহ অন্যান্য আসামিরা গ্রেপ্তার না হওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাওয়া হবে বলে জানিয়েছেন সেই ছাত্রী। রাজধানীর লালবাগ ও কোতোয়ালি থানায় 2টি ধর্ষণ ও সাইবার বুলিংয়ের অভিযোগে মামলা সহ ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীদের বিরুদ্ধে এ পর্যন্ত মোট 3টি মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে কোতোয়ালি থানায় দায়ের করা মামলায় এজাহারভুক্ত আসামি সাইফুল ইসলাম ও নাজমুল হুদাকে গ্রেফতারের পর রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। এই জিজ্ঞাসাবাদের বিষয়ে ডিএমপি লালবাগ ডিভিশনের উপকমিশনার বিপ্লব বিজয় তালুকদার বলেছেন, গ্রেপ্তার হওয়া সাইফুল ও নাজমুলকে রিমান্ডে নিয়ে তাদের কাছ থেকে বেশ কিছু তথ্য উদ্ঘাটন করা হয়েছে। রিমান্ড শেষে বৃহস্পতিবার তাদের দুজনকে আদালতে তোলা হলে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। ডিসি আরও বলেন, রিমান্ডের বাইরেও প্রযুক্তি ব্যবহার করে পুলিশ অনুসন্ধান চালিয়ে যাচ্ছে। মামুনের সঙ্গে ওই শিক্ষার্থীর সম্পর্কের বিষয়টি যে নূরসহ অন্যদের জানিয়েছে তার সত্যতা পাওয়া গিয়েছে। মূলত নির্যাতিত ওই ছাত্রী তার কাছে একটি সুরাহা চেয়েছিল, কিন্তু বিষয়টি তারা পাত্তা দেয়নি। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে চরিত্র হননের হুমকির অভিযোগের সত্যতা পাওয়া গিয়েছে বলে তদন্ত সংশ্লিষ্ট গোয়েন্দা সূত্র জানা গিয়েছে। বেশ কিছু ক্লু নিয়ে মামলাগুলোর তদন্ত কাজ এগিয়ে যাচ্ছে বলে জানানো হয়েছে। তো ভিউয়ার্স, আপনাদের কি মতামত এই বিষয়টি নিয়ে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন এবং নিত্য নতুন এরকম আরও খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।